the military establishment backed Nawaz Sharif, brought him into power. রাজনৈতিক অস্থিরতায় নানা সংকটে নিমজ্জিত পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা থেকে শুরু করে এখন পর্যন্ত দেশটিতে একের পর এক জটিলতা লেগেই আছে। এবছরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে 12 আগস্টের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা জানিয়েছে শাহবাজ সরকার। তবে পাকিস্তানের সামরিক বাহিনী নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, সুষ্ঠু নির্বাচন হলে তার দলই ক্ষমতায় আসবে, আর এজন্য নির্বাচন দিতে ভয় পাচ্ছে তারা। বিবিসি হার্ডটককে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান দাবি করেন, তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই একমাত্র দল যেটি সামরিক বাহিনীর হাতে তৈরি হয়নি, এ কারণেই দলটিকে ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইমরান আরও বলেন, পাকিস্তানের বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন, তবে ফ্যাসিবাদীরা দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইমরান খান আরও বলেন, পেছন থেকে কলকাঠি নাড়ানো সেনাবাহিনী আশা করেছিল তাকে ক্ষমতা থেকে অপসারণ করা গেলে দল দুর্বল হয়ে পড়বে, কিন্তু এর পরিবর্তে দলের জনপ্রিয়তা আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। 10,000-এরও বেশি কর্মী সমর্থককে জেলে দিয়েছে বলে অভিযোগ করেন ইমরান খান। ইমরান খানের দল পিটিআই 2018 সালে ক্ষমতায় আসে। 4 বছরের কম সময়ে দেশ শাসন করার পর গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। পর্যবেক্ষকদের মতে, ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার অন্যতম কারণ সামরিক বাহিনীর সমর্থন হারানো, কারণ পাকিস্তানের সামরিক বাহিনী কয়েক দশক ধরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ পরিচালনার সঙ্গে জড়িত আছে। এদিকে ইমরান খানকে জরুরি তলব করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন এ বিষয়ে নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, শুক্রবার ইমরান যদি কমিশন কার্যালয়ে হাজির না হন, তবে তার দলের নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট বাতিল করা হবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।